লোকটা নতুন মনে হচ্ছে? গাছতলায় শুয়ে পড়লেই আমি লোকটাকে শুয়ে দিয়ে চলে যাব, একেবারে ফাঁক করে দেব। ঘুমিয়ে পড়ো বাবা। একটু ঘুম ঘুম পাচ্ছে, এখানে একটু ঘুমিয়ে নেব না, একেবারে হোটেলে গিয়ে তারপর ঘুমাবো। গজার হনুমানের লকেটটার অদ্ভুত শক্তি, আমার দোকানে দাঁড়িপাল্লার তলায় যে চুম্বক আছে তার ডবল শক্তি। এবার থেকে এই চুম্বকটা দিয়ে না লোকজনেদের সব লিক করে দেবো। সত্যি কি শক্তি এই লকেটের চুম্বকের, এর জন্যই তো বেঁচে গেলাম। আশ্চর্য, ও তো দূর থেকে সমস্ত চাবিগুলো কিরম কাছে চলে এলো। তার মানে দূরের জিনিস কাছে আসে। ওই তো একটা পেরেক পড়ে আছে, দেখি তো। যা, লিক হয়ে গেল লকেটের চুম্বক, লিক হয়ে গেল, আমিও লিক হয়ে গেলাম। বকবক করেই যাচ্ছে, ঘুমো না রে বেটা, আর সারাদিন রোজগার হয়নি আমার, ঘুমো। যাক, গজা তো কলকাতায় দাঁড়িয়ে গেছে, আর মিছিমিছি ওদের পেছনে ছুটে কি লাভ। যাই, আমার সাবু আর আমার শ্বশুর বাবা গোবর্ধন বাবাকে নিয়ে কাঁচা বাজার ফিরে যাই। আহ, দোকানটা নষ্ট হচ্ছে, কত টাকা ক্ষতি হয়ে গেল। না বাবা, দরকার নেই, কালকেই ফিরে যাব। ভগবান, তুমি আমাকে বিবেক দাও, শক্তি দাও। একে ভগবান, তোমার কাছে আমি বিবেক শক্তি চাইলাম, তুমি আমাকে ডাব দিলে। ফক্কা, কিছুই নেই, কেউ দেখছি আমার দলে। আচ্ছা, এর মাথায় একটা ডাব পড়েছিল না, ডাবটা গেল কোথায়? ডাব দেখি রে বাবা, বললো ডাব হয়ে গেল নারকেল। নারকেলটাই বরং নিয়ে নি, আর কিছুক্ষণ থাকলে হয়তো নারকেলটাই নাড়ু হয়ে যাবে। কি মাথা রে বাবা!